ঝাইনিতাই যত গৌড়কে ভগবান কি যত ভালোবাসবেন তত ব্যথা পাবেন। তবে ভগবান কি ভালোবাসবার আগে আর একটি ভালোবাসা আছে, যাকে ভালোবাসলে আমার ভগবান এমনিতেই আনন্দিত হন, যার সেবা করলে ভগবান ভাবেন আমার সেবা হয়ে গেছে, সেই ব্যক্তিটি আমাদের পরম গুরু, আমাদের পিতার মাতা। এ জগতে যারা বাবা মাকে ভালোবাসে না তারা ভগবানকে কি ভালোবাসবে বলুন? জীবনে যারা ভগবানকেই প্রীতি করে না তারা মা বাবাকেই প্রীতি করে না, তারা আর ভগবানকে প্রীতি কি করবে? ভগবানও তো আমাদের জগৎ পিতা, তার জাগতিক পিতাকেই আমি স্বীকার করলাম না, তা আমি জগৎ পিতাকে কি করে ভালোবাসি? কলিযুগের ধর্ম বেশি কিন্তু ধর্মের প্রতিক্রিয়াটা কম। কলিযুগের মানুষ হরিনাম করে কিন্তু সে হরিনামের প্রতিক্রিয়া ঘটে না। একবার নাম জপিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য বলো তত পাপ করে? একবার নাম জপিলেই যদি অনন্ত পাপ হরণ হয়ে যায়, তাহলে এত হরিনাম হচ্ছে ঘরে ঘরে, এত যজ্ঞ, এত মালা জপ, এত স্তব স্তুতি, তবুও কেন কলিযুগের মানুষের ধর্ম তিনানা, অধর্মটা নয়ানা? কেন, এর কারণ কি? নিশ্চয় নামে ভুল হচ্ছে, নিশ্চয় নামে ত্রুটি হচ্ছে, নামের মধ্যে ত্রুটি না হলে কেন কলিযুগের মানুষের ধর্ম তিনানা হলো, অধর্ম নয়ানা? অধর্মটাই তিনানা হলে ভালো হতো, ধর্মটা নয়ানা হলে ভালো হতো, তবে বোঝা যেত কলিযুগের মানুষের ধর্ম করাটা ঠিক হচ্ছে। হরিনাম শুধু করলেই হবে না বাবা, নামে যথেষ্ট রুচি থাকতে হবে। শুধু নাম আস্বাদন করলেই হবে না, আকাশে মেঘ লাগলে যেমন বৃষ্টি বর্ষণ হয় ধরে রাখা যায় না, তদ্রূপ নাম আস্বাদনের মতো যদি কেউ আস্বাদন করতে পারে, তার হৃদয় আকাশে অবশ্যই প্রেমের মেঘ লাগবেই লাগবে। আর যদি হৃদয় আকাশে কৃষ্ণ প্রেমের মেঘ লাগে, নয়নের পথে তো অশ্রু বর্ষণ হবেই। আর যদি না হয়, ঠিক আছে, আমি মন্দিরে গিয়ে মন্দিরে রাধা গোবিন্দের সেবায়িত হয়েছি, প্রতিদিন রন্ধন করছি, প্রভুর ভোগ লাগিয়ে প্রসাদ পাই। আমি তো প্রসাদ ভালো ভালো প্রতিদিনই পাচ্ছি, কখনো কি তাকিয়ে দেখেছি ঘরে যে আমার দুঃখিনী বাবা মাকে রেখে এসেছি তারা কেমন আছে? ঘরে যে আমার পিতা মাতাকে রেখে এসেছি তারা কিছু খেলো কিনা, অনাহারে আছে কিনা, সুখে আছে না দুঃখে আছে, আমি কখনো ভেবে দেখেছি? কোথায় পেলে এমন ভজন, তুমি কোথায় পেলে? তুমি কোনোদিন বাবা মাকেই ভালোবাসলে না। Thank you.
সাধু বড় বৈষ্ণব সেজে মন্দিরে গিয়ে ঠাকুরের ভোগ লাগাচ্ছ, প্রসাদ পাচ্ছ, এমন ধর্ম তুমি কোথায় পেলে? যদি ভালোবাসতে হয় আগে বাবা মাকে ভালোবাসতে শেখো, যদি সেবা করতে হয় আগে বাবা মার সেবা শিখো। যার জন্য এই অনন্তময় পৃথিবীতে এসে আলোর মুখ দেখেছ, যার জন্য ভজন যোগ্য একখানা দেহ পেয়েছ, সেই মাকে তুমি যত ব্যথা দিবে ধর্মের পথে তোমার তত বাঁধ পড়ে যাবে, এগোতে পারবে না, ভগবানের প্রীতি তুমি কোনোদিনও পাবে না। মন এক ফোঁটা দুধে শুধ হবে না কোন ইদি, জন্মে জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদি সে হয় আমার মা, মা গো সন্তান ভূমিষ্ঠ হইল, মা কোলে তুলে নিল কোন যন্ত্রণা, মায়ের মনে থাকে না দশ মাস দজ দিয়ে জঠরে ধরে, প্রসব কালে মা পেল যন্ত্রণা, দয়াবতী দরদিনি মা। আমরা বলি আমরা কেউ মাকে দুঃখ দিই না, কেউ নয়, আমরা সবাই মাকে ভালোবাসি, তার সবাই যদি মাকে ভালোবাসি আমাদের বাংলাদেশে এত বৃদ্ধাশ্রম কেন? এতই যদি মাকে ভালোবাসি তা এত বৃদ্ধাশ্রম কেন? আমার দুঃখিনী মা দুমুঠো অন্নের আশায় ক্ষুধার জ্বালা সইতে না পেরে কতজনের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, মারে আমাকে একটু কিছু খেতে দে না। আমরা প্রাইভেট গাড়িতে ঘুরছি, কেউ বা জজ ব্যারিস্টার, কেউ বা সাধু সেজে মন্দিরে সেবায়িত হয়ে প্রসাদ পাচ্ছি, এত কুলাঙ্গার সন্তান আমরা, আমাদের মতো সন্তানের বেঁচে থাকবার কোনো অধিকার নেই পৃথিবীতে। নকুল বিশ্বাস একটি গান লিখেছেন, যারা বাবা মাকে ভালোবাসে না তারা আমার গান শোনো না, এত বড় কথা বলেছেন, তারা আমার গান শোনার অধিকার রাখে না যারা বাবা মাকে ভালোবাসে না, তারা কেউ আমার গান শোনো না, কথাটি ধ্রুব সত্য। যারা বাপ মাকেই ভালোবাসতে পারে না রে বাবা, তারা আর ভগবান পরম করুণাময় সেই পুরুষোত্তম পরম পিতাকে কি করে ভালোবাসবে? যারা জাগতিক পিতাকে অস্বীকার করে তারা পারমার্থিক পিতাকে স্বীকার করলেই কি হবে? যদি ভালোবাসতে হয় আগে মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো, তাকে খুশি রাখো, তার বস্ত্র তার পরিধানে একটি বস্ত্র দাও, মাটির দেবতা তৈরি করে ভালো ভালো বসনভূষণ দেশ বিদেশ থেকে এনে পরিধান করিয়ে মানুষকে দেখাচ্ছ, আমি অত্র এলাকায় একজন ভালো পূজারী, কিন্তু তোমার মা ছিন্ন বসন পরে ঘরে বসে আছে, লাভ নেই। যেই মা তোমার মুখ দেখলে দুঃখ বুঝতে পারবে, তোমার অন্তরের কথা বলে দেবে, তুমি আগে সেই মাকে সাজিয়ে রাখো।
আজকে তো বুঝবে না, যে মা তোমার তোমার জন্য সারাদিন অপেক্ষা করে, তুমি ঘরের বাহিরে গেলে যতক্ষণ ঘরে না ফিরো অপেক্ষা করে বসে থাকে, বাবা কখন আসবি রে? তুমি আজ বুঝবে না, যেদিন পৃথিবী থেকে দয়া মায়া মমতা পরিত্যাগ করে তোমার মা চলে যাবে, সেই দিন তুমি বুঝবে যে জগতে তারা বোঝে, জগতে মাতৃহারা। যেমন আমি পাপিষ্ঠ মাকে হারিয়েছি, দীর্ঘ 5 বছর আগে বাবাকে হারিয়েছি, 11 বছর হলো, প্রাণের লক্ষণীর মতো বড় ভাইকেও হারিয়েছি, আমার মতো পাপি আর ভাবে একজন নেই। জগতে মাতৃহারা, আমার মায়ের পক্ষ
বাবু দেখলে দুঃখ বুঝতে পারে বড় শান্তির বাসা আমার মাতৃপক্ষ সেবা করতে শেখো, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে ক্ষুদ্র দেহ ভাণ্ডে। বৃন্দাবন পরিক্রমা করতে যাবে, তুমি আগে তোমার দুঃখিনী বাবা মাকে পাঠিয়ে দাও, তারা পরিক্রমা করে ফিরে এলে তুমি যাও, কিংবা একা যেতে পারছে না তুমি সঙ্গে করে নিয়ে যাও। পরিশেষে যদি তোমার বৃন্দাবন পরিক্রমা নাও হয়, বাবা মার চারিপাশে
যদি পরিক্রমা করতে পারো তোমার ব্রজমণ্ডল পরিক্রমা হয়ে যাবে। তাও মা বাবাকে দুঃখ দিও না, ব্যথা দিও না, এক মুঠো দিয়ে দাও বাবা মার বদনে। সারাদিন অন্তর যদি বাবা মা তোমার নিকট হইতে কিছু খেতেও না পায়, কখনো কি শুনেছ তোমার মা অন্যকে ধরে তোমার নিন্দা করেছে? প্রকৃত মা যারা, প্রকৃত গর্বধারিণী যারা, অন্যের কাছে তোমার কথা নিন্দা করবে না, বরং নির্জনে নিরালয় বসে ভগবানের কাছে প্রার্থনা করবেন, ঠাকুর আমার দিনগুলো যেমনই যাক তুমি আমার সন্তানদেরকে ভালো রেখো। এটি হচ্ছে বাবা মার সন্তানের প্রতি ভালোবাসা। সেই সন্তান আমরা কত অকৃতজ্ঞ, কত স্বার্থপর। যখন শিশুকালটা আমার পেরিয়ে যায়, যখন আমি যৌবনকালে যুবাকালে পদার্পণ করি, আমি আমার সমস্ত প্রেম ভালোবাসা আমার স্ত্রীর প্রতি দিয়ে দিই, কিঞ্চিত ভালোবাসা যে বাবা মার প্রতি থাকবে তাও আমার থাকে না। যারা এরকম চরিত্রে, আমি তাদের চরণে মিনতি জানাই, আপনি আপনাকে পরিবর্তন করে ফেলুন, নইলে আপনার পরকালটা নষ্ট হয়ে যাবে, আপনার পরকালটা বিফলে চলে যাবে। আপনি স্তব করবেন না, আপনি স্তব জানেন না, স্তুতি জানেন না, আপনি কিছুই জানেন না, যদি আপনি সরল প্রাণে আপনার বাবা মার অকাতরে সেবা করে যান, আপনার এই পৃথিবীতে আর কোনো স্তব স্তুতির দরকার হবে না। মায়ের ভালোবাসা, মায়ের আশীর্বাদ, পিতার আশীর্বাদ এত গুরুত্বপূর্ণ আপনার আমার জন্য। মা যদি আশীর্বাদ করে, বাবা তুই সর্বকর্মে জয়ী হ, আপনার বিপদ এলেও কেটে যাবে, কোনোদিন বিপদ আপনাকে আক্রান্ত করতে পারবে না। মা বাবার আশীর্বাদ এত বড় আশীর্বাদ। আর সেই মাকে যদি পারি তো বৃদ্ধাশ্রমে পাঠায়। কার জন্য পাঠায়? একজন মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি, সেও নারী, আমিও নারী, আমার মতো নারীর জন্য। আমি তার পুত্রের পুত্রবধূ হয়ে এসেছি। এবার সেদিন থেকে ওই বৃদ্ধ মাটা আমার শত্রু হয়ে গেছে, বাবাটা শত্রু হয়ে গেছে। নববধূটা বলছে, ওই বুড়ো বুড়োকে আগে সরিয়ে দাও, হয় তোমার বাবা মাকে তুমি বেছে নাও, নইলে আমাকে নাও। দেহটা তো কামিনী কাঞ্চনের সেবায় লালাই, তো ওই কামিনী কাঞ্চনের লোভে পড়ে আমি বাবা মাকেই ত্যাগ করে দিলাম। তাহলে সেও নারী, সেও নারী। যারা পুত্রবধূ আছেন, যাদের শ্বশুর শাশুড়ি ঘরে আছে, আপনারাও শুনবেন, আপনারাও একদিন শাশুড়ি হবেন। আজকে যে আপনি নববধূ আছেন, আপনি কি একদিন মা হবেন না? আপনার ঘরে সন্তান জন্ম যখন নেবে, আপনার গর্ভে সন্তানটা বড় হবে, আপনার ঘরেও নববধূ আসবে, সেদিন আপনাকেও দূর দূর করে তাড়িয়ে দেবে। তার ঋণী হওয়ার দরকার কি? মায়ের মতো করে ভালোবাসবেন, দেখবেন ভালোবাসার মধ্যে কত সুখ, ভালোবাসার মধ্যে কত শান্তি। তো যাক, ধবলি শ্যামলি বলে সঘনে ডাকিল। কে ধবলি? যাদের কৃষ্ণ বলে হৃদয় সাধা, গৌর অনুগত প্রাণ, দেহ মন প্রাণ জীবন যৌবন, গৌর ছাড়া আন জানে না, যারা যারা তারাই ধবলি। শ্যামলি কারা? শ্যামলিরাও ভক্ত, কিন্তু ওরা ঐশ্বর্য মার্গের জ্ঞানী ভক্ত। আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি মানি, আমি বিদ্যান, আমার মতো জানতা এ পৃথিবীতে একজনও নেই, তারা হলো শ্যামলী।
ভক্ত দুই প্রকার, কেউ রসজ্ঞ কেউ অরসজ্ঞ, কেউ মাধুর্য ভূমির ভক্ত কেউ ঐশ্বর্য ভূমির ভক্ত। মাধুর্য ভূমির ভক্ত যারা তারা ধবলী, কারা? যারা অনেক জ্ঞানের অধিকারী, তারপরেও জ্ঞানকে তুচ্ছ করে, জ্ঞানকে জলাঞ্জলি দিয়ে বলে, বাবা আমি কিছুই জানি না, আমি বড় অজ্ঞ, আমি বড় পতিত পাবন, আমি মূর্খ, আমার মতো অধম পতিত আর একজন নেই। ওই বাচ্চাগুলোকে একটু চুপিয়ে দেয়, এই বাবা তোমরা চিৎকার করো না বাবা, আমার মতো পতিত একজনও নেই। এরা হচ্ছে ঐশ্বর্য মার্গের শ্যামলী ভক্ত। দেখবেন কারো বদন দেখলে কৃষ্ণ কথা বলতে ইচ্ছে করে, আবার কারো কারো বদন দেখলে কৃষ্ণ কথা হারিয়ে যায়, কৃষ্ণ কথা প্রেম হয় না, ভালো লাগে না। কেন? বৈষ্ণব যারা, যারা মাধুর্য মার্গের ধবলী ভক্ত, তাদেরকে দেখলে কৃষ্ণ প্রেম হয়, তারা বৈষ্ণব। চৈতন্য চরিতামৃতে বললেন আদি লীলায়, যাহার বদন দর্শন মাত্র বদনে আইসে কৃষ্ণ নাম, নিশ্চয় জানিবে তারা বৈষ্ণব প্রধান, তারাই বৈষ্ণব। আর ঐশ্বর্য মার্গের ভক্ত যারা, তাদের বদন দেখলে নয়নে জল আসলেও শুকিয়ে যায়, কীর্তনে কিংবা কৃষ্ণ নামে প্রেম হয় না। এজন্য চৈতন্য প্রমাণ দিলেন কাক আর কোকিল, মানুষ কুলে জন্ম নিয়েছি, দর্শনটা প্রায় আমাদের মানুষেরই আকারটা, কিন্তু চরিত্রটা প্রত্যেকের সমান নয়। যেমন কাক আর কোকিল দর্শনে প্রায় একই রকম, চরিত্র দুজনের দুরকম, কাকের ডাক কর্কশ আর কোকিলের ডাক মধুর। কাকের আস্বাদন একরকম, কোকিলের আস্বাদনটা আর এক রকম। যেমন অরসজ্ঞ কাক চষে জ্ঞান নিম্ন ফলে, কাকটা অরসজ্ঞ, ওর কণ্ঠের ডাকটা যেমন কর্কশ, ওর আস্বাদনটা নিমফল। নিমফল তো তিতা, কোনোদিন মিষ্টি হতে পারে, মধুর হতে পারে না, নিমফলের চরিত্রটা মৃত্যু থেকে, জন্ম থেকে মৃত্যু অবধি অতিতা। আর রসজ্ঞ কোকিল খায় আম্র মুকুলে, কোকিলের আস্বাদনটা কি? কোকিলের ডাক যেমন মধুর, ওর আস্বাদনটাও মধুর। আমবৃক্ষে আমফল ফলবার পূর্বে মুকুল আসে, ফুল ফোটে, সেই মুকুলের বক্ষে কিছু মধু থাকে, জানে কে? পৃথিবীতে অনেক পশু পাখি আছে, কেউ জানে না একমাত্র কোকিল ছাড়া। তদ্রু এই অনন্তময় পৃথিবীতে যারা মাধুর্য মার্গের ভক্ত, যারা রসজ্ঞ ভক্ত, কোকিল সমভক্ত, একমাত্র তারাই জানে কৃষ্ণ নামে কত সঘনে ডাকিল। তোমরা কিভাবে আসবে, কখন আসবে? এসো সকলে, এসো সকালে, কৃষ্ণ ভজন পথে তো একদিন আসতেই হবে, জানি তাই। কখন আসবে? সকাল সকাল এসো, শিশু কালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে। যৌবন কালে ভজে কৃষ্ণ, আসে বা না আসে, বৃদ্ধ কালে ভজে কৃষ্ণ, জমেরই দল আসে। যদি আসতেই হয় সকালে এসো। কি দিয়ে ডাকছেন? শ্রীধাম বৃন্দাবনী কৃষ্ণ যেমন ডাকতেন, হরি সিংহা বেনু Yeah.
হইব সেবা করে যাচ্ছেন দাদা, মানুষকে ভালোবেসে যাচ্ছেন, ভক্ত সেবা করছেন, তেমনি যেন জনমে জনম জনমে জনমে এভাবেই মানুষ হয়ে মানুষের সেবা করে বৈষ্ণব সেবা করে ধন্য হতে পারে। তার সঙ্গে পরম শ্রদ্ধাভাজন দাদা, যার সঙ্গে আজ দীর্ঘ 15 বছর ধরে আমার একটি ভাতৃ সম্পর্ক, সেটি হলো আমার নারায়ণ দাদা। দাদার সঙ্গে আমার দীর্ঘ 15 বছর ধরে ভাই বোনের সম্পর্ক। দাদার ডাকটা শুনলে মনটা ভরে যায়। আসলে আমার নিজের ভাই না থাকলে কি হবে, আপনাদের মতো এই যে দাদাদেরকে পেয়েছি, বাবাজি আপনাদেরকে পেয়েছি, মাদেরকে পেয়েছি, মনে হয় আপনাদের ভালোবাসা পেয়ে আমি আমার মা বাবা ভাই বোনের ভালোবাসা এখান থেকে অর্জন করেছি। তাতে আমার ভালো লাগে, অনেক সময় আপনাদের ভালোবাসা পেয়ে আমি তাদেরকে ভুলে থাকতে পারি। ভক্ত সঙ্গ না করলে বুঝি এতদিন প্রাণে বাঁচতাম না, আপনাদের মাঝে থাকি তো আপনাদের মতো দাদাদের ভালোবাসা পেয়ে দাদার কথা ভুলে থাকি, মা বাবার আপনাদের মতো বাবা মা পেয়ে বাবা মার কথাটা কিঞ্চিত হলে ভুলে থাকি। ভক্ত সঙ্গ করছি বিধায় বেঁচে আছি, কোনোরকম ভালো আছি। তো দাদার জন্য দীর্ঘায়ু কামনা করে, সুস্থতা কামনা করে আশীর্বাদ করি, এবং আমার এই পরম করুণাময় এই যজ্ঞের যারা আয়োজন করেছেন আমি তাদের জন্য আশীর্বাদ করি, তাদের দীর্ঘায়ু কামনা করি। রাজার তো রাজত্ব থাকে, ধনীর ধন থাকে, একটি যজ্ঞের অধিকার সবার থাকে না বাবা। যজ্ঞ করতে হলে আগে কাঙাল হতে হয়, আগে ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করতে যেতে হয়, আর সকলে ভিক্ষার অঞ্চলটা পাতাতে পারে না। যারা ভিক্ষার অঞ্চলটা পাতিয়ে দেয় এ জগতে তারাই বৈষ্ণব, তারাই মহাপ্রভুর সেবায় লেগে যায়। আমি কমিটির দাদাদের জন্য আশীর্বাদ করি, প্রত্যেকটি বছরে বছরে এমন যজ্ঞের আয়োজন করে যেন ভক্ত সেবায় লাগতে পারে, তাদের সুস্থতা কামনা করে আসি।